কি খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো। যারা এমটিএসটাকে টার্গেট করো, ক্লাস 10 পাস বা 12 পাস বা গ্র্যাজুয়েশন, এমটিএস 18-25 বা 18-27 মধ্যে একটা খুব ভালো চাকরি, ভালো বলবো না, একটা খুব ভালো গেটওয়ে বলবো। সরকারি চাকরির পৃথিবীতে পা রাখার জন্য এমটিএস একটা খুব ভালো গেটওয়ে। কেন? নাম্বার ওয়ান, একটাই টিয়ার, অ্যান্ড নাম্বার টু, প্রচণ্ড ফাস্ট রিক্রুটমেন্ট এখন এসএসসি শুরু করেছে। কিন্তু প্রত্যেকটা ভালো জিনিসের সাথে কিছু খারাপ জিনিসও থাকে, তো যারা এমটিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দেওয়ার জন্য আজকে আমি এই ভিডিওটা করতে চলেছি। দেখো, ফার্স্টে তোমাদের এই এমটিএস সম্পর্কে একটু দু এক কথা বলে নিই। এমটিএসটা হচ্ছে এসএসসির দ্বারা পরীক্ষা নিয়ে গ্রুপ সি এবং কিছুটা গ্রুপ ডি এর পোস্টের রিক্রুটমেন্ট, ঠিক আছে? বর্তমানে গ্রুপ সি এর মোটামুটি স্যালারি 35K থেকে শুরু করে আলটিমেটলি যায় হচ্ছে 80K অবধি, অর্থাৎ 35,000 থেকে শুরু করে 80,000 পর্যন্ত তার স্যালারি যায়। ইনহ্যান্ড স্যালারি 35-40 মধ্যে ওরা ঢুকেই পায়, কারণ এখন আরো রিভাইজ হওয়ার পর। গ্রুপ ডি সেখানে 20,000-এর কাছাকাছি, 20-25 ইন হ্যান্ড পাবে, পোস্ট অনুযায়ী ভ্যারি করছে, ঠিক আছে? এবং গতবার খুব কম ভ্যাকেন্সি দেখেছিলাম, 1200-1500 মতো ভ্যাকেন্সি ছিল, বাট এইবারে 2024-25 আমি এখানে বলছি 7,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে, যেটা কিন্তু খুব একটা কম নাম্বার নয়। 7,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু এবার এমটিএস এ আছে। এর আগে 1,000-এর কাছাকাছি ছিল, তার আগে 4,000-3,000, এইবারে কিন্তু 7,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে। তো যারা প্রিপারেশন নিচ্ছ ভালো করে নাও। এজ গ্যাপ থাকে হচ্ছে 18-25 হাবলদারদের জন্য, ১৮-27 বাকি পোস্টের জন্য। দুটো পোস্টে আমরা এমটিএস এর জন্য এলিজিবল, এবং এটার একটাই টিয়ার হয়, একটা এক্সাম হয়, সিবিটি একটাই হয়। যারা হাবলদার দেবে তাদের পরে তার একটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পেট থাকে, বাট এদের একটাই সিবিটি পরীক্ষা হয়, তারপরেই কিন্তু আমাদের চাকরি চলে আসে। এবার এই চাকরিটা যদি তুমি পাও, তাহলে কোথায় কোথায় তোমার পোস্টিং হতে পারে, কোন কোন ডিপার্টমেন্টে? প্রচুর ডিপার্টমেন্ট আছে, বাট মেনলি যে যে ডিপার্টমেন্টগুলো হবে, যারা ধরো গ্রুপ সি এর পোস্টের জন্য এলিজিবল, তারা চাবে হচ্ছে ইনকাম ট্যাক্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ইলেকশন কমিশন, হোম অ্যাফেয়ার্স, সেন্টার সেক্রেটারিয়েট, কনজিউমার অ্যাফেয়ার্স, ট্যাক্স ডিপার্টমেন্ট, ডিফেন্স মিনিস্ট্রি, এছাড়াও অনেক মিনিস্ট্রি আছে, অনেক কিছু আছে, বাট মেইনলি এগুলোর মধ্যে পড়ে ম্যাক্সিমাম লোকজন সেন্ট্রাল সেক্রেটারিয়েটের মধ্যে পড়ে, ম্যাক্সিমাম লোকজন এইখানে দেয় মানে এইখানে পায়। স্কোর যত ভালো থাকে তত এই আরো অনেক ভালো ভালো ডিপার্টমেন্ট পায়, বাট ম্যাক্সিমাম যদি জেনারেল আমার মতো জেনারেল ছেলে হয়, ম্যাক্সিমাম লোক এই টাইপ হয় সেন্ট্রাল সেক্রেটারিয়েট। যারা হাবলদার দেবে, হাবলদারদের জন্য এই কয়েকটা হচ্ছে তাদের জায়গা: নার্কোটিক্স, এক্সাইজ, সিজিএসটি, সিবিএন এবং সিবিআইসি। যারা হাবলদার দেবে তারা এই সকল ডিপার্টমেন্টে পোস্টিং হয়, যারা গ্রুপ সি দেবে তারা এই সকল, এবং এখানেও টুকটাক পোস্টিং হয়ে যায়। এই ডিপার্টমেন্টগুলোতে তোমরা এমটিএস হয়ে জয়েন করতে পারবে। হলো নেক্সট একটা খুব ভালো ব্যাপার। দেখো, লোকজন বলে যে ব্যাংকের চাকরি তাড়াতাড়ি হয়। এবার আমি গত দিনের বা গত বছরের স্ট্যাটিস্টিক্স এনেছি, ভালো করে খেয়াল করো এখানে কি আছে। আমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল 30/6/2023 এমটিএস, অ্যাপ্লিকেশন শেষ হয়েছিল 21/7/2023, এবং আমার যে পরীক্ষাটা চলে ভাই, আমার এমটিএস এর পরীক্ষাটা চলেছিল হচ্ছে 1-14 সেপ্টেম্বর, এই টাইমে আমার এমটিএস এর পরীক্ষা চলেছিল। রেজাল্ট কবে দেয়? টিয়ার 1 7/11/2023, মানে অ্যান্সার কি? রেজাল্ট
ফাইনাল রেজাল্ট পোস্টিং এটা দিয়ে দিয়েছে 18-12। অর্থাৎ আমি যদি অ্যাপ্লিকেশন বিগিন টাইমটাও ধরি, আমি পরীক্ষাও ছেড়ে দিলাম 30-6 আমার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, 18-12 আমার পোস্টিং পেয়ে গেছি, অর্থাৎ লেস দেন 6 মান্থস, 5-6 মাসের মধ্যে আমার MTS চাকরি দিয়ে দিচ্ছে। এই বছর কিন্তু আরো ফাস্ট রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে? তাই যারা এটার জন্য প্রিপারেশন নিচ্ছ, খুব ভালো করে প্রিপারেশন নাও, এই বছরে কিন্তু 4-5 মাস লেস দেন 6 মাসের মধ্যে চাকরি দিয়ে দেবে। ক্লিয়ার? স্যার পরীক্ষাটা কবে? আমি এখানে আপকামিং অনেকগুলো পরীক্ষাই এনেছি, বাট MTS এর পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে 7ই মে, 6ই জুন শেষ, জুলাই আগস্টে আমাদের এক্সাম আছে। আমার যদ্দূর মনে হয় এই এক্সামটা পড়বে হচ্ছে 2nd week of July, SSC জেনারেলি 2nd week-এই দেয়, 2nd week of July-তে আমার এর এক্সাম পড়বে। প্রচুর শিফট হবে, অনেক এক্সাম হবে, তো 2nd week of July-তে এদের আসার সম্ভাবনা, 1st week-এও দিতে পারে, বাট 2nd week-এ আসার হাই চান্স। 2nd week of July-তে যদি এক্সাম হয়, দেখো এই আগের বারেও আমাদের এক্সামটা কবে হয়েছিল, 14 সেপ্টেম্বরে হয়েছিল, এবার জুলাইতে এক্সাম হচ্ছে। জুলাইতে যদি আমাদের এক্সাম হয়, তাহলে মোটামুটি ওটা ধরে নাও পোস্টিং পেতে পেতে নভেম্বর ডিসেম্বর, ঠিক আছে? নভেম্বর ডিসেম্বর নাগাদ আমরা কিন্তু পোস্টিং পেয়ে যাব। তো আমাদের পরীক্ষা জুলাই, সেটা টার্গেট করে এগো। এছাড়াও যদি CHSL টার্গেট করো, তাহলে জুন জুলাই মাসে যেতে পারো, আর CGL যদি আসে, CGL সেপ্টেম্বরে পরীক্ষা। তো মোটামুটি ধরে নাও ভাই জুলাই আগস্টে তোমার এক্সাম, এবং এটার শিক্ষাগত যোগ্যতা 10th pass, 10th pass হলেই হবে, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? এবার কথাটা হচ্ছে যে স্যার আপনি যে লিখেছেন যে কি পরিবর্তন এলো SSC MTS-এ, কি পরিবর্তন এলো? স্যার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে? না। স্যার কোশ্চেন চেঞ্জ হয়ে গেছে? হতে পারে। স্যার প্রমোশন কি বন্ধ? এটারও একটা খবর শোনা গেছে। শোনো, আমি তোমাদের এটা ডিমোটিভেট করতে ভিডিওটা করছি না, আমি তোমাদের ভিডিওটা করছি ডিপার্টমেন্টাল কিছু কথাবার্তা শুনে, ঠিক আছে? আমাদের কিছু কিছু ছাত্র বিভিন্ন জায়গায় আছে, প্লাস আমার নিজের কিছু লোকজন আছে, তো তাদের থেকে কথাবার্তা শুনে আমি এই ভিডিওটা তোমাদের জন্য করছি। ফার্স্ট অফ অল, তোমরা জানো ভেন্ডার চেঞ্জ হয়ে গেছে। ভেন্ডারটা আমার কাদের থেকে চেঞ্জ হয়েছে? CHSL যে পরীক্ষাটা হবে, ঠিক আছে, সেইখান থেকে আমাদের ভেন্ডার চেঞ্জ হয়ে গেছে, TCS আর পরীক্ষা নেবে না। তাহলে স্যার PYQ আর করে লাভ নেই, PYQ-টা করো, আমি সুন্দর করে বুঝিয়েছিলাম, একটা ভিডিওর লিংক তোমরা ভিডিওর শেষে পেয়ে যাবে যে কেন PYQ-টা করা দরকার। বাট একটা জিনিস মনে রাখবে, এখন কিন্তু কনসেপ্ট বিল্ডিংয়ের উপর বেশি জোর দাও, ঠিক আছে? দেশের মধ্যে পরীক্ষা, কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে, কম্পিটিশন খুব হাই, মার্কস কিন্তু অনেক যাবে। অনেক নেগেটিভ মাইন্ডেড পিপল থাকে, বলে এত এই পরীক্ষা, এইসব দিয়ে লাভ নেই, কি হবে না হবে, হেনা তেনা, ওরা নিজেরাও পায় না, কাউকে পাওয়াতেও দেয় না, ওরা সারা জীবন চাকরি পাবে না। কিন্তু তোমার চাকরি দরকার, তোমার তোমার ফ্যামিলির পাশে দাঁড়াতে হবে, তোমাকে অনেককে জবাব দিতে হবে, তোমাকে নিজের চোখে নিজে বড় হতে হবে। তো সেই জন্য ওদের কথায় কান না দিয়ে নিজে ভালো করে প্রিপারেশন নাও। তাহলে ভাই ভেন্ডারটা আমার CHSL থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, তো কোশ্চেন প্যাটার্ন তো একটা চেঞ্জ আছে। স্যালারি আমার এখন অনেক বেড়ে গেছে, 35K মতো হয়ে যাচ্ছে, এটা একটা বড় চেঞ্জ। নেক্সট একটা বড় জিনিস, সেটা দেখো, ইন জেনারেল যারা ইস্টার্ন রিজিয়ন সিলেক্ট করো, তাদের উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, আন্দামান নিকোবর, আসাম, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গাতে এই পোস্টিং পড়ে, বাট মাঝে মাঝে অল ইন্ডিয়াতেও দিয়ে দেয়। কিন্তু হ্যাঁ, MTS মানেই যে বাড়ির বাইরে থাকতে হবে, নট নেসেসারি, কিছু বছর পর আবার আসাও যায়। কিন্তু এইখানে একটা গল্প আছে, হায়দ্রাবাদ রিজিয়ানে বেশ কিছু দিন ধরে বা বেশ কিছু টাইম ধরে প্রমোশন বন্ধ আছে। অর্থাৎ যারা গ্রুপ সি হিসাবে জয়েন করেছো, তাদের যে প্রমোশনাল ব্যাপারটা, আস্তে আস্তে যে আরেকটু বড় হওয়া, আরেকটু পোস্ট বেশি হওয়া, স্যালারি ইনক্রিজ করা, এইটা বেশ কিছু টাইম ধরে কিন্তু বন্ধ আছে। এটা কিন্তু আমি শুধু একটা রিজিয়নের কথা বলছি, নট ওভারঅল, জাস্ট একটা পার্টিকুলার রিজিয়নে,
ঠিক আছে, ওদের স্যালারি রিভাইজ হচ্ছে না, অর্থাৎ স্যালারি বাড়ছে না, যারা 28-30 জয়েন করেছিল সেটাই হয়ে আছে। এবং এইখানে আর একটা যেটা বড় ব্যাপার, এখানে অফিসিয়াল কোয়ার্টার এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। এই রিজিয়নটা প্রত্যেকে চেষ্টা করবে একটু এড়িয়ে চলার। এবার স্যার যদি আমাকে দিয়ে দেয় আমি কি করব, মানছি, সব মানছি, বাট আগেরটার MTS এর থেকে এখন স্যালারি একটু রিভাইজ হয়েছে, তো এটা একটা বড় পরিবর্তন। আর এই যে প্রমোশন বন্ধ, এই যে তোমার ট্রান্সফার বন্ধ, এটা মেনলি এই রিজিয়নটায় দেখা যাচ্ছে। এটা নিয়ে অনেক কথাবার্তা ওখানে চলছে, অনেক কিছু হচ্ছে। তো যারা MTS এর প্রিপারেশন নিচ্ছ, রিজিয়ন যখন সিলেক্ট করবে সব থেকে বেস্ট হয়, যদি অন্য রিজিয়নে চাও, যদি মনে করো যে না সেন্ট্রাল ইস্টার্নের রিজিয়নে আমি আসবো না, ভ্যাকেন্সি কম বা কিছু, যখনই নোটিফিকেশন আসবে আমরা তো কথা বলেই দেবো, নর্দার্নটাও না গিয়ে সেন্ট্রাল, দিল্লি ফিল্লি সাইডটা, ইস্টার্ন, খুব ইচ্ছা হলে ওয়েস্টার্নে যেতে পারো, বাট ওয়েস্টার্নে একটু কষ্ট আছে ভাই, রাজস্থান ফাজস্থানে একটু কষ্ট কষ্ট আছে, বা নর্থ ইস্টার্ন, আসাম মেঘালয় ওই সাইডটা, এই জায়গাগুলোতে দেওয়ার চেষ্টা করবে। তাহলে জেনারেলি SSC যে রিজিয়ন সিলেক্ট করে সেই রিজিয়নের মধ্যেই মেনলি দেয়, খুব ভাগ্য খারাপ না থাকে, ঠিক আছে? তো এই রিজিয়নগুলো সিলেক্ট করলে তোমার আলটিমেটলি ভালো। এবার যারা আমার ভাই বন্ধু বা যারা আছো আমার সুন্দর বন্ধু বান্ধবরা, যারা এই রিজিয়নে আছো, আমি এই রিজিয়নে থাকা দুজনের কাছ থেকে এই কথাগুলো শুনেছি, আমি সেই জন্য তোমাদেরকে বললাম, যদি তোমরা কিছু দ্বিমত প্রকাশ করো করতেই পারো, তোমাদের নিজস্ব আলাদা এক্সপিরিয়েন্স হতে পারে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে স্যার না এরকম ব্যাপার না, আমাদের এখানেই, আমাদের এখানেই, কিন্তু আমি দুজনের থেকে এটা শুনেছি, সেই জন্য আমার মনে হলো যে তোমাদের এটা সাবধান করে দেওয়া উচিত। চাকরির পরীক্ষাটা খুব সোজা একটা পরীক্ষা, সোজা বলবো না, কম্পিটিশন হাই, বাট কোশ্চেনের লেভেলের হিসাবে দেখতে গেলে সোজা পরীক্ষা। রিক্রুটমেন্ট প্রসেস ব্যাংকের থেকে তাড়াতাড়ি হয়, ঠিক আছে? রিক্রুটমেন্ট প্রসেস ব্যাংকের থেকে তাড়াতাড়ি হয়। তো যারা প্রিপারেশন নিচ্ছ খুব ভালো কথা, বেস্ট অফ লাক, কিন্তু যখনই প্রিপারেশন নেবে একটুখানি ছোকে নিয়ে, একটুখানি দেখে নিয়ে প্রিপারেশনটা নিই, ঠিক আছে? চলো বস, এই ইনফরমেশনটাই তোমাদের দেওয়ার দরকার ছিল। আমার সাথে অনেকে দ্বিমত প্রকাশ করতে পারো, আমাকে অবশ্যই জানিও, কারো কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই জানিও, কারো কোনো পার্টিকুলার ব্যাপার নিয়ে ভিডিও করার থাকলে আমাকে অবশ্যই জানিও। যখনই MTS এর নোটিফিকেশান বের হবে আমরা সাথে সাথে নিয়ে চলে আসব। MTS এর জন্য কমপ্লিট ব্যাচ হার্ড কপি দিয়ে এপ্রিল মাসে চলে আসবে, নট অনলি MTS, SSC ফাউন্ডেশন যে ক্লাসগুলো সেখানেই চলে আসবে। তো তোমরা সেই ক্লাসটা ইচ্ছা করলে নিতে পারো, ঠিক আছে? এখন রেজিস্ট্রেশন চলছে, আর কিছু না। যদি কেউ রেজিস্টার হতে চাও, 720-308-4697 এই নাম্বার একটা হাই লিখে পাঠিও, গ্রুপে জয়েন হয়ে যাবে। এবং যদি রেজিস্টার হতে চাও নিজের নাম ইমেল আইডি লিখে পাঠিও, তাহলে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে বস? এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপার। অসাধারণ একটা পরীক্ষা কিন্তু এটা ভাই, 5-6 মাসের মধ্যে চাকরি। তো বস তোমরা ভালো করে প্রিপারেশন নাও, আর আমরা তো সাথে আছি। যদি কেউ এখন দেখো, দু রকমের স্টুডেন্ট থাকে, একজন হচ্ছে নিউ আর একজন হচ্ছে ওল্ড, যারা রিপিট করে, যারা রিপিটার, দেখো আমি সবাই, তোমরা জানো আমি ব্যাচ ব্যাচার কথা বলি না, যারা রিপিটার তাদের নতুন ব্যাচ 3,000 টাকা দিয়ে নেওয়ার কোনো মানে হয় না। রিপিটারদের জন্য এই ব্যাচটা আছে, জাস্ট একটা রিভিশন ব্যাচ, এটা একটা রিভিশন ব্যাচ। এটা এখন দাম কম আছে, 1400 টাকা মতো দাম আছে, এটা হার্ডলি 1700 টাকা মতো দাম হবে, আর শেষ উঠে যাওয়ার সময় 1900 টাকা মতো দাম হবে। এটা রিভিশন ব্যাচ, যারা পুরনো তাদের নতুন ব্যাচ নেওয়ার কোনো দরকার নেই, আমি বলে দিচ্ছি কোনো দরকার নেই, শুধু শুধু পয়সা নষ্ট করে কোনো লাভ নেই, বইয়ের পেছনে পয়সা নষ্ট করো। বাট যারা নতুন তারা ভুলেও এই ব্যাচটা নেবে না, কিচ্ছু বুঝতে পারবে না। যারা নতুন তারা ফাউন্ডেশন ব্যাচ নাও এপ্রিলে, বই পাবে, সব পাবে, ডাউট ক্লাস পাবে, অফলাইন গাইডেন্স পাবে, অফলাইন গাইডেন্স এখানেও পাবে, বাট ফাউন্ডেশন ব্যাচে আরো অনেক এক্সট্রা জিনিসপত্র পাবে। যারা পুরনো তারা যদি ইচ্ছা করো, আমি বলছি না নিতেই হবে, ইচ্ছা করলে নিতে পারো, না হলে নাও নিতে পারো, কোনো অসুবিধা নেই, বাট নতুন যারা তারা এটা এসো না, ঠিক আছে? বাট একটা যেটা দরকার, টেস্ট
তোমরা কিন্তু মক টেস্ট গুলো দিতে থাকো, পড়ার টাইম আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে, মক টেস্ট দিতে থাকো। এসএসসির পিওয়াই কিউ আমাদের আছে, টেস্ট মেট আমাদের আছে, আর একটা খুব ডেঞ্জারাস টেস্ট আমাদের এসেছে, মেগা টেস্ট মহাপ্যাক, সমস্ত রকম টেস্ট ওই জায়গাটায় আছে। যদি কেউ কিছু নিতে চাও আমাকে জানিও, আমার সাথে কথা বলে তারপরে নিও, টাকা ইনভেস্ট করার আগে। ওকে, এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি আবার লাইভ ক্লাসে ফিরবো। সবাইকে আগাম হ্যাপি হোলি ভাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। আমি যখনই এরকম ইনফরমেশান পাই, আমার দায়িত্ব, যেহেতু আমি এসএসসিটাকে ভালোবাসি আর তোমরাও সবাই আমার উপর ভরসা করো, আমার দায়িত্ব যখনই নতুন কোনো ইনফরমেশান পাই তোমাদের জানানো, সেই জন্যই আমি জানালাম। অসাধারণ ভালো একটা পরীক্ষা, বাট এই জায়গাগুলো থেকে সাবধান। ঠিক আছে বস, ভালো থেকো সবাই, চল টাটা।